তোমাদের মধ্যে অনেকেই এমন ধরনের সম্পর্কেও আছো যারা বুঝতে পাচ্ছো যে কাছের মানুষটার কাছে তোমার কোনো ভ্যালু নেই, কাছের মানুষটা তোমাকে আগের মতন গুরুত্ব দেয় না, কাছের মানুষটা তোমাকে সেভাবে ফিলই করে না, তোমার টাইম দেয় না, তোমার ইম্পর্টেন্সটা সে ফিল করে না, তোমাকে প্রায়োরিটি লিস্টের নিচে করে দিয়েছে, কিন্তু তারপরেও তোমরা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারো না। মনে হয় যে সম্পর্কটার মধ্যে থাকি না, দেখি আগে গিয়ে হয়তো ঠিক হয়ে যাবে, আগে গিয়ে হয়তো সে আমাকে টাইম দেবে, আমাকে প্রায়োরিটি লিস্টের উপরে রাখবে, এই ভাবতে ভাবতে দেখতে দেখতে সময় কোথা দিয়ে চলে যায় সেটা বোঝা যায় না, সম্পর্কের টাইম পিরিয়ডটা কিন্তু বেড়ে যায় আর সম্পর্কের মধ্যে ডিস্টেন্সটাও কিন্তু বাড়তে থাকে। কারণ টাইম পিরিয়ডটা বাড়ছে এই জন্যেই তুমি সম্পর্কটা ভাঙতে চাইছো না, তুমি চাইছো যে সম্পর্কটা যেন ঠিক থাকে, মানে আমি তার সাথে থাকি, আমি তার সাথে ডিটাচ হব না, একদিন হয়তো ঠিক হয়ে যাবে, একদিন হয়তো ঠিক হয়ে যাবে ভেবে টাইম পিরিয়ডটা তো বাড়ছে কিন্তু ডিস্টেন্সটাও তার সাথে বাড়ছে। কারণটা কি সেটা আজকের ভিডিওতে বলবো। তার আগে একটা ছোট্ট কথা বলি, তোমরা ঠিকঠাক একটু সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ভিডিও, পাশে থাকো, হ্যাঁ আমি জানি তোমরা সাপোর্ট করো, বাট আরও একটু সাপোর্ট করলে আমরা খুব তাড়াতাড়ি আরও আগে এগিয়ে যেতে পারি, একটা 5K যে মাইলস্টোন সেটা কমপ্লিট করতে পারি। তো প্লিজ একটু সাপোর্ট করো, এইটুকুই বলার, মোটিভেট করো, বাস। যাই হোক, কেন হয়, কেন আমরা মুভ অন করতে পারি না, কেন আমরা এটা ভাবি যে একদিন সব ঠিক হয়ে যাবে, এই একদিন সব ঠিক হয়ে যাবে ভাবতে ভাবতে আমার ভ্যালু, আমার ইম্পর্টেন্স, আমার সেলফ রেসপেক্ট, আমার ইমোশন, আমার ফিলিংস সব কিছু কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটাকে আমি দেখেছি, দেখিনি। আমি এই একদিন ঠিক হয়ে যাবে, একদিন মানুষটা ভালো হয়ে যাবে এটাই ভাবতে ভাবতে এতগুলো বছর কাটিয়ে দিচ্ছি। এখানে কি করা উচিত? না তো তুমি সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারছো, না তুমি সম্পর্কের মধ্যে ভালো আছো। আর এবার বলবো, তার আগে বলি, সামনের মানুষটা কেন এত বিন্দাস রয়েছে? তুমি ভাবছো কি করবে, তুমি বেরোতে পারছো না, তুমি থাকতেও চাইছো, তুমি কষ্ট পাচ্ছ, তুমি দুঃখ পাচ্ছ, বাট সামনের মানুষটা কেন এত কুল রয়েছে, রিল্যাক্স রয়েছে? কারণ সে বুঝে গেছে তুমি তাকে ছেড়ে কখনো যাবে না, তুমি যাই হয়ে যাক, সম্পর্কের মধ্যে যাই হয়ে যাক, তুমি কিন্তু থাকবেই, দুদিন কথা বলবে না, একদিন কথা বলবে না, তিন দিনের দিন ঠিক কথা বলবে, সে তোমাকে প্রায়োরিটি লিস্টের নিচে রাখুক, সে তোমার প্রতি ফিলিংস দেখাক চাই না দেখাক, সে তোমাকে ভালোবাসুক সেভাবে আর না বাসুক, তুমি থাকবে, তুমি কোথাও যাবে না, সেই জন্য সামনের মানুষটা একদম চিল মোডে থাকে। তোমার থাকা না থাকা, তোমার কথা বলা না বলা, তোমার দেখা করা না করা, খুব একটা ফরক পড়ে না তার কাছে, বাট এই সিচুয়েশনে পিছছে কে তুমি, কষ্ট পাচ্ছে কে তুমি, ডিপ্রেসড হচ্ছে কে তুমি, তাহলে তুমি কি করবে, এটাই বলবো। দেখো, তোমার যখন মনে হচ্ছে তুমি মুভ অন করতে পারবে না, তোমার যখন মনে হচ্ছে একদিন সব ঠিক হয়ে যাবে, মানুষটা ঠিক হয়ে যাবে, বাট এটা ভেবে নিজের সেলফ রেসপেক্টটাকে ডাউন করা কি উচিত? আমি বলছি না তার সাথে ইগো দেখাও, কিন্তু নিজের সেলফ রেসপেক্টটা কি ডাউন করা উচিত? একদম নয়। সেক্ষেত্রে কি করবে, ব্রেক নাও। হ্যাঁ, তাকে ছাড়ার দরকার নেই, তার সাথে ঝগড়া করার দরকার নেই, তার সাথে কোনো কারণে অভিমান করা কোনোটার দরকার নেই, একটা সাইলেন্ট ব্রেক নাও, সম্পর্কে থাকো, দু একটা মেসেজ করো, বাট এমন একটা দেখাও, মানে এমন একটা ফিল করাও তাকে কি তুমি সম্পর্কটাতে থেকেও নেই, ঠিক সে যেমন করছে তুমি সম্পর্কটাতে থেকেও নেই। একটু কম কথা বলো, একটু কল করা, একটু মেসেজ করার পরিমাণ কমিয়ে দাও, একটু তার খোঁজ নেওয়া কমিয়ে দাও, এটা দেখাও কি সে যদি ব্যস্ত থাকতে পারে তুমিও ব্যস্ত আছো, এইটা তাকে দেখাও। দেখবে এই জিনিসগুলো যখন তুমি গ্র্যাজুয়ালি করতে থাকবে বেশ কিছু টাইম ধরে, তাহলে কিন্তু তার মনে এটা আসবে যে যে মানুষটা আমাকে এত টাইম দিত, এত প্রায়োরিটি লিস্টের উপরে রেখেছিল, এত ইম্পর্টেন্স দিত, সে তো জানে সে কী কী তোমার সাথে করেছে, তো এগুলো করার পরেও সে যখন
আমি মানে সে যখন আমার সাথে এত ভালোভাবে ছিল আজ কেন সে পাল্টিয়ে যাচ্ছে, এইটা যখন তার মনের মধ্যে ঘুরতে থাকবে, যদি সে সম্পর্কটা নিয়ে মানে সেও যদি সম্পর্কটা থেকে না বেরোতে চায় তবেই আসবে, সে টাইম পাস করে সেটা আলাদা ব্যাপার। তো কেন করছে, তাহলে কি আমি এমন কিছু করেছি, তাহলে কি আমার কোথাও গলদ আছে, বা তাহলে কি তার থেকে বড় কথা, তাহলে কি ও পাল্টে গেল, ও কারোর সাথে ইনভলভ হয়ে গেল, এই ভাবনা চিন্তাগুলো কিন্তু তার মাথার মধ্যে আসবে এবং সে এগিয়ে এসে সম্পর্কটা ঠিক করে নেওয়ার কথা ভাববে। তো আমি আজকে এটাই বলবো, তুমি যদি মাঝখানে মানে মিডল সিচুয়েশনে পড়ে যাচ্ছ, কি মুভ অনও করতে পারছো না, আবার বেরোতেও পারছো না, বাট বেরোতে চাইছো পারছো না, মুভ অন করবে করতে পারছো না, কোনোটাই তুমি পারছো না, এটা ভেবে রয়েছো কি সম্পর্ক তোমাদের একদিন ঠিক হয়ে যাবে, তাদের জন্য এটাই বলবো বেশ কিছুদিন ব্রেক নাও। আমাকে যারা পার্সোনালি জিজ্ঞেস করে তাদেরও আমি বলি, তারা কমেন্ট সেকশানে রিপ্লাই দিলে খুব ভালো হয়, যাদেরকে আমি বলি যে ব্রেক নাও, একটা ব্রেক নেওয়া ভীষণ দরকার। আমরা যখন সারাদিন লেবার দিই কোনো কাজে, আমরা যতক্ষণ না ব্রেক নিচ্ছি সেটা একঘেয়ে হয়ে যাচ্ছে। সেম জিনিস সেই মানুষটার কাছে তুমি যখন একঘেয়ে হয়ে যাচ্ছ, নিজেকে ব্রেক দাও, নিজেকে একটু সরিয়ে রাখো তার কাছ থেকে, দেখবে তার ফার্ক পড়তে বাধ্য হয়। সবচেয়ে বড় কথা, তোমার মধ্যে এই পেশেন্স লেভেলটা বেড়ে যাবে, তোমার মধ্যে এই জিনিসটা চলে আসবে কি না সে ছাড়াও আমার আরও কিছু আছে আশেপাশে। কারণ ব্রেক নেওয়া মানে তো তুমি সারাদিন শুয়ে বসে থাকবে না, তোমার যা ভালো লাগা যেগুলো আছে সেগুলো করবে, সেগুলো আমি আগের ভিডিওতে বলেছি। তো তখন কি হবে, তুমি একা বাঁচতে শিখে যাবে, তুমি আশেপাশের মানুষজনকে নিয়ে বাঁচতে শিখে যাবে। টোটাল ব্যাপারটা দেখতে গেলে পজিটিভ, পুরোটাই কিন্তু পজিটিভ ভাইব্রেশনটা তোমার দিকেই আসবে। তো এইভাবে তুমি থাকতে পারো, দেখবে তুমি অনেক ভালো আছো একটা সম্পর্কের মধ্যে থেকেও, এইরকম সিচুয়েশনে থেকেও তুমি অনেক ভালো আছো। তো আজকের ভিডিও এই অবধি রইলো, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।